আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি চক বাজারের উর্দু রোডের মাথায়, আর আমার পিছনে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটি এখন বন্ধ। এখন জাদুঘর নির্মাণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাঞ্জাবি গার্ডেন। আজকে আপনাদেরকে পাঞ্জাবির হোলসেল মার্কেটের খবরাখবর দেব। একসময় পাঞ্জাবি বিভিন্ন অকেশনে পরা হতো, দুটো ঈদ এবং পূজাতে পরা হতো। এখন কিন্তু পাঞ্জাবি শৌখিন মানুষ সারা বছর ধরে পাঞ্জাবি পরে। সেই পাঞ্জাবির ব্যবসাটা আপনি কোথা থেকে পাঞ্জাবি সংগ্রহ করে করতে পারেন, সেই তথ্যটি আজকে আপনাদেরকে দেব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে পাঞ্জাবি ব্যবসা সম্পর্কে একটি সুন্দর আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। চকবাজারে অনেক পাঞ্জাবির হোলসেল দোকান আছে। এসব পাঞ্জাবিগুলো হলো তাদের নিজস্ব প্রোডাক্ট, মানে বাংলাদেশি ব্র্যান্ডের পাঞ্জাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার ভাই? মোহাম্মদ নজরুল। মোহাম্মদ নজরুল, আপনাদের এই শপের নামটা কি বলেন একটু? এটা হলো পাঞ্জাবি গার্ডেন। পাঞ্জাবি গার্ডেন, এটা কি আমাদের লোকাল প্রোডাক্ট শপ না আমরা নিজেদের ব্র্যান্ড? নিজেদের ব্র্যান্ড। তো আমাদের একটু কয়েকটা প্রোডাক্ট দেখান, কোনটা কোনটা কীরকম একটু প্রাইসগুলো দেখান। এই যে আমরা কিন্তু আপনার হোলসেল বিক্রি করি। হোলসেল, এই যে আমরা যে পাঞ্জাবিটা দেখছি, এই পাঞ্জাবিটা এইটারই একটা কালার? এটা ওইটারই কালার। এটা দুইটা কালার, এটা দুইটা কালার, সাইজ হলো তিনটা। আর আমরা এখানে আপনার পাইকারি সেল করি, ঠিক আছে? পাইকারি সেল করে নিতে চান? হ্যাঁ, তাহলে তিন পিস নেওয়া লাগবে, মানে তিন পিস নেওয়া লাগবে। এটা তিন পিস নিতে হবে, তিনটা সাইজের তিন পিস নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। এই এটা এটা প্রাইস কিরকম পড়বে একটু? তো প্রাইস একটু ধারণা দেওয়ার জন্য 1750 টাকা। চার তারপরে দেখি এইটা। এটা আছে আপনার দুইটা কালার, এটা 1650 টাকা, ১৬৫০ টাকা পাইকারি রেট। তারপর এইটারই এটা কালার, এটারই একটা কালার। তারপর এটা আছে 950 টাকা, এটা হচ্ছে 900, এটা 950। এটাতে খুব একটু চিপ রেটের কি আছে, একটু কোনো খুব একটু কম দামের মধ্যে? আমাদের 900, আপনাদের হচ্ছে মানে 900 নিচে আর নাই, মানে খুব কোয়ালিটি প্রোডাক্ট, এই জন্য এগুলার হচ্ছে দাম এরকম। একদম পিওর, একদম সাদা যে পাঞ্জাবি, একটা দুইটা দেখান না, একটু সাদা যে মুরব্বীরা যেটা একদম পছন্দ, মানে কালার টালার যারা পছন্দ কম করে। ইন্ডিয়ান কাপড়ের উপরে এটা হচ্ছে 950 টাকা। হাতের কাজের কোনো পাঞ্জাবি আছে যে ইয়ের বুকের উপরে হাতের কাজ করা এরকম এক্সক্লুসিভ? এটা হচ্ছে কারচুপি কাজের মধ্যে দুইটা কালার। এইটা কত করে? এটা প্রাইস যাচ্ছে, এটা আপনার 1850। এটা 1850। এগুলো আছে, হ্যাঁ, এটা হলো অরবিন্দ কাপড়। অরবিন্দ কাপড়, হ্যাঁ, আপনার 2250 টাকা। এটা পড়বে 22। এটা হচ্ছে চারটা সাইজ আছে না? চারটা সাইজ অরবিন্দ কাপড়ের। এই একটা আছে, এটা আপনার 2450। এটা কি কাপড়ের উপরে? এটা এটা অরবিন্দ কাপড়ের উপরে। অরবিন্দ কাপড়ের উপরে, জি। তো আপনাদের একটু আপনি এদিকে পিছনে আলো, তো আপনি এদিকে চলে আসেন, তাহলে এদিক দিয়ে কথা বলি একটুখানি। মানে উল্টা দিকে থাকেন, বাইরের দিকে? হ্যাঁ, এদিকে ঘুরেন। হ্যাঁ, আপনাদের এখানে শপে আসতে হলে কীভাবে আসবে একটু বলেন। এখানে আসতে হলে আপনার চক বাজার আসা লাগবে, চক বাজার উর্দু রোডের মাথা, একদম কি বলে জেলখানার পাশে, জেলখানার দেয়াল, এটা পুরনো জেলখানার দেয়াল। পাঞ্জাবি গার্ডেন একদম কোনার মধ্যে, দোতলায় একটা সুন্দর টিপটাপ একটা দোকান, এখানে আসলেই হবে। তো আপনাদের এখানে দোকান এখন তো যে সরকারি নিয়ম অনুযায়ী তো 7টায় না 8টায় বন্ধ করছেন এখন? আমরা 8টার ভিতরে বন্ধ করে দিই, 8টায় বন্ধ করেন। আর শুক্রবার তো বন্ধই থাকে, শুক্রবার বন্ধ থাকে, আর যে কোনো সরকারি ছুটিতে আপনারা বন্ধ রাখেন। 16 ডিসেম্বর যেমন সামনে, 15 আগস্ট অবশ্যই বন্ধ থাকবে, মানে শুক্রবার ছাড়া আপনার প্রত্যেক দিনই খোলা আছে। শুক্রবার ছাড়া প্রত্যেক দিন খোলা আছে। হ্যাঁ,
ওকে, দর্শক শুনলেন যে পাঞ্জাবি গার্ডেন, এটি হচ্ছে আমাদের দেশীয় একটি ব্র্যান্ড যাদের নাম হচ্ছে পাঞ্জাবি গার্ডেন। এখানে তারা নিজস্ব ডিজাইনে নানা ধরনের শত শত পাঞ্জাবি ডিজাইন আছে, এখান থেকে কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো সংগ্রহ করতে পারেন। আর পাঞ্জাবি নেয়ার একটি শর্ত হচ্ছে যে একটি পাঞ্জাবি যেটা আপনি চুজ করবেন সেটির যতগুলো সাইজ আছে সবগুলো সাইজ কিন্তু আপনার নিতে হবে। হ্যাঁ, সবগুলো সাইজ দিতে হবে, এটাই হচ্ছে মানে হোলসেলের আপনার হচ্ছে শর্ত যে আপনার সাইজ যদি 44 হয় আপনি সবগুলো 44 কখনই এই দোকান থেকে নিতে পারবেন না, আপনাকে সব সাইজ মিলিয়ে নিতে হবে। এই তো ঠিক বললাম তো নাকি? মানে আমি একটা সাইজ কখনো নিতে পারবো না, মানে যে কোনো সাইজ আমি যদি একটা সাইজে 6টা চাই সেটা কি দেওয়া সম্ভব? এক সাইজের সেটা হচ্ছে প্রি অর্ডার দিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একটা সাইজেরই এক ডজন মাল নেবেন, সেটা তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে অর্ডার করতে হবে, অর্ডার করলে আপনাকে তৈরি করে দেয়া যাবে। সুপ্রিয় ভিউয়ার, আমরা এতক্ষণ একটি পাঞ্জাবির হোলসেল দোকানে তাদের পাঞ্জাবির দাম কোনটার কেমন এবং কিভাবে আপনারা হোলসেল প্রাইজে পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন সেই তথ্যগুলো দিলাম। এবং সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা নতুন ব্যবসা করতে চান আপনারা ফোন করে তাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু পণ্য নেয়ার আগে অবশ্যই একবার আপনারা নিজে সশরীরে দোকানে আসবেন, তাদের সাথে কথা বলবেন, দেখা করবেন, তারপরে পণ্য কিনবেন। কিন্তু শুধু ফোনে ফোনে তাদের সাথে লেনদেন করে অহেতুক আমাকে দায়ী করবেন না। আমার কাজ হচ্ছে কোন মার্কেটে কোন পণ্যটি পাওয়া যায় সেটিও আপনাদের কাছে তুলে ধরা। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।